নমস্কার, বেঙ্গল 75-এর পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যেসব দর্শক প্রতিনিয়ত আমাদের প্রতিবেদন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের আকাশটা কিন্তু একদম মেঘাচ্ছন্ন, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি, আমরা চলেও এসেছি নদিয়ার বিনগরে। হ্যাঁ, আজকে আমরা তুলে ধরব নদিয়ার বিনগরে ফুল ও ফলের চারার মার্কেটে। প্রথমে একটু দেখে নেওয়া যাক, তারপর কত দাম, কি বৃত্তান্ত, সমস্ত কিছুই আমরা তুলে ধরব আপনাদের সামনে। তাহলে আপনারা দেখতে থাকুন এই বিনগরের, নদিয়ার বিনগরের ফুলের হাট। আসুন তাহলে আমরা দেখে নিই। বিভিন্ন রকমের এটা আপনার হচ্ছে বাতাবি আছে, হ্যাঁ বাতাবি, এই যে ফুল আছে, ফুল সমেত দামটা কি আছে একটু বলবেন? এটা আপনার 100 টাকা দাম আছে, 100 টাকা দাম। তারপরে অল টাইম পাতি আছে, অল টাইম পাতি, এই যে অল টাইম পাতি দামটা কি আছে? এটা 80 টাকাতে পাবে, 80 টাকা। ফুলের কি আছে? ফুলের মধ্যে আপনার আছে অনেক কিছু আছে, এখানে ধরুন পিটুনিয়া আছে, পেঞ্জি আছে, ইমপ্রেশন আছে, ল্যান্ডপাস আছে, ক্যালেন্ডোলা আছে, সিনেরি আছে, হ্যাঁ অ্যাস্টার আছে, স্টক আছে, এটা হচ্ছে কালাঞ্চ বলে, কালাঞ্চ, হ্যাঁ কালাঞ্চ। দাম এগুলো আপনার 50 টাকা, এটা কালাঞ্চ, এটা আছে আপনার 70 টাকা দাম, এই গাঁদাগুলো আছে আপনার 10 টাকা, গাঁদাগুলো 10 টাকা। কাঁঠালটা কি আছে? কাঁঠাল এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল, এই যে গ্যাপিং দেখছে, কাঁঠাল, হ্যাঁ। এগুলোর দাম কি আছে? এগুলো 150 সাইজ হিসাবে, 150, 120, যে যদি ছোটো হয় 120, আরও ছোটো হলে আরও কম সাইজের। ওই লেবুগুলো কী দাম? এই লেবুগুলো আপনার 70 টাকা। পঞ্চটিয়াগুলো? পঞ্চটিয়া আপনার 40 টাকা দাম, 40 টাকা দাম। গোলাপ আপনার বিভিন্ন রকম, এই যে প্যাকেটে আছে এইগুলো 80 টাকা, এর থেকে কম দামের আছে, বেশি দামের সাইজের উপরে, প্যাকেট বড় থাকলে গাছ ভালো হবে, দাম বেশি হবে। হাজারি গোলাপগুলো কি আছে? হাজারি এইগুলো আপনার ওই 100 টাকা পড়বে, 100 টাকা আবার কম দামেরও হবে, বেশি দামেরও হবে, এগুলো প্যাকেট বড় থাকলে গাছ বড় হবে, সেটা দাম বেশি হবে। বড় প্যাকেটে হ্যাঁ বেশি গাছটা ঝাঁকড়া হবে, হেলদি গাছ হবে, সেটার দাম বেশি হবে। প্যাকেট ছোটো গাছ একটু ছোটো থাকলে সেটার দাম কম হবে। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো কালার কোনো রকম করা যাবে। দাদা চিটুনিয়াগুলো কী দাম আছে? যায়
আর কি আছে দেখান, ওই যে এটার কি দাম আছে? পঞ্চাশ টাকা। এখানে গ্যাজনিয়া একটু রোদ্র হলে ভালো ফুলটা। গ্যাজনিয়া কত আছে? গ্যাজনিয়া 15 টাকা। 15 টাকা পিস। রোদ্র হলে ফুলটা ভালো হয়। ফুলটা ভালো এত পুরো লাশ হচ্ছে ভালো হয়। সব ফুল চলে যাবে এখন, ঠিক আছে? মৌসুমিটা ফুল এসে গেছে। এটা হচ্ছে মিলি। মিলি কত আছে? তাহলে 50 টাকা দাম। 50 টাকা। আর জবাগুলো আমার 70 টাকা করে বেশি। জবাগুলো 70 টাকা। পুনে ভাইদের জবা খুব ভালো জবা। জবা হ্যাঁ। কালিয়াগুলো কি আছে? কালিয়াগুলো 20 টাকা করে। কালিয়াগুলো কোনটা? হ্যাঁ যে কালিয়াগুলো সব ফুল চলে এসছে 20 টাকা। 20 চলে এসছে 20 টাকা করে দাম। আর ইন্দে কালাগুলো 15 টাকা করে। 3-4টা কালার আছে। সপ্তাহে কদিন হাট হয়? সপ্তাহে 2 দিন করে, সোমবার আর শুক্রবার। সোমবার আর শুক্রবার। দাদা আপনার নামটা? আমার নাম উজ্জ্বল মজুমদার। উজ্জ্বল মজুমদার। আচ্ছা উজ্জ্বল দা, এই ডালিয়াগুলো কী দাম আছে? এগুলো 50 টাকা। 50 টাকা। আর এই যে বদন বলি আছে, এগুলোর দাম কী আছে? এগুলো ফুলে ভ্যারাইটি আমরা 120 টাকা বিক্রি করি। 120 টাকা। এটার কী দাম আছে? এগুলো মাসিকাদা, মাসিকাদা 15 টাকা করে। গাজিনিয়াগুলো কী দাম আছে? এগুলো 10 টাকা। 10 টাকা। ফুলে যে ভ্যারাইটির যে জবাগুলো, ফুলে ভ্যারাইটির জবাগুলো 60 টাকা। গোলাপগুলো কী দাম আছে দাদা? গোলাপগুলো কী দাম আছে? গোলাপ আছে এখানে, এগুলো 90 টাকা। 90 টাকা যা আছে সবই 90 টাকা, তাই তো? এটা সাদা দাম, থাইল্যান্ডের। থাইল্যান্ডের সাদা? হ্যাঁ। দাম কী আছে? এগুলো 150। এগুলো কী দাম আছে? হাজারি গোলাপ 120। 120। এদিকে ঢাই সাবেদা আছে, এগুলো 150 টাকা আছে। হ্যাঁ এই যে আবার ফুল আছে, এগুলোর দাম কী আছে? এগুলো 150 টাকা, 12 মাস। 150 টাকা। এটার কী দাম আছে? এগুলো কী দাম? ড্রাগন 50 টাকা। 50 টাকা। এদিকে আছে চাইনিজ মিষ্টি মৌসুম্বি। মিষ্টি মৌসুম্বি এগুলো 100 টাকা। 100 টাকা। হ্যাঁ মিষ্টিতে তো 100 টাকা। হ্যাঁ এগুলো 100 টাকা আছেই হবে। 12 মাসের জামরুল আছে, ভেরিগেটেড জামরুল আছে। ভেরিগেটেড জামরুলগুলো কী দাম আছে? এগুলো 100 টাকা। মানে সমস্ত রকম ফলই আপনাদের কাছে কম বেশি পাওয়া যায়, তাই তো? সমস্ত থাইল্যান্ডের সব পাওয়া যাবে। থাইল্যান্ডের সমস্ত রকম? থাইল্যান্ডের সমস্ত রকম ফলই পাওয়া যাবে। আপেল, অ্যাভোকাডো, রামবুটান, তারপরে আপনার ডুরিয়ান। তো যোগাযোগ করতে হলে আপনাদের সঙ্গে কীভাবে করবো? আমাদের মজুমদার নার্সারি। মজুমদার নার্সারি কোথায় এটা? এটা হচ্ছে আমাদের দেবীপুর কামগাছি। ফোন নাম্বারটা কাইন্ডলি একটু বলুন। 8653-002890। আবার বলছি, বলুন 8653-002890। কেউ বাড়ি আসতে চাইলে বা নার্সারিতে আসতে চাইলে ওখানে পেয়ে যাবেন। সমস্ত ভ্যারাইটি। হ্যাঁ নার্সারিটা মূলত কোথায়? নার্সারিটা এটা আমাদের এই কামগাছি থেকে আপনার খুব জোর হলে পরে 5 মিনিটের হাঁটা পথ। কেউ যদি শিয়ালদা ওদিক থেকে আসতে চায়
তাহলে ট্রেন ধরে আমাদের হরিপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে দেবীপুর বললেই, মজুমদার নার্সারি বললেই দেখিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি আজকে নদীয়ার বীরনগরে চলে এসেছিলাম, আপনাদের আগেও বলেছি তো, বীরনগর যে ফুলের মার্কেটটা হয় সেটা মূলত সপ্তাহে দুটো দিন হয়, তো আপনাদের জানেন আপনার সোমবার এবং শুক্রবার এই দুটো দিনে কিন্তু বীরনগর রাস্তার পাশ দিয়ে আপনার পেছনে আপনাদের দেখালাম কালকে প্রচুর প্রচুর ফুলের যে মার্কেট সেটা উঠে আসে। তো আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আসতে পারেন, আপনারা বীরনগর জানেন বীরনগর কীভাবে আসতে হবে যেতে হবে, এখানে এসে বিভিন্ন ধরনের গাছ আপনারা কিন্তু পেতে পারেন। যাই হোক, আমাদের চ্যানেলে আপনারা যদি নিতে বসে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বলতে বাজিয়ে দেবেন, সঙ্গে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো একটি প্রতিবেদনে, কোনো একটি নার্সারি প্রতিবেদনে।